দেশের আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে একশো দিনের রূপকল্প তৈরি করেছে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে ব্যাংকিং কমিশনও প্রধান উপদেষ্টার সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বৈঠকে নেওয়া হয় এমন সিদ্ধান্ত বলা হয় মূল্যস্ফীতি কমানোর বিষয়ে অগ্রাধিকার রয়েছে এই সরকারের এই লক্ষ্যে মুদ্রানীতিকে সংকোচনমূলক অবস্থায় রাখা আর চাহিদা ও যোগানের সমন্বয় ঠিক রাখতে নেওয়া হচ্ছে বিশেষ কর্মসূচি রিজার্ভ বাড়ানোর উদ্যোগ হিসেবে বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড এক শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করার সিদ্ধান্ত উঠে আসে একদিনের এই বৈঠক থেকে